ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধ হলো একটি গুরুত্বপূর্ণ বাঁধ যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছে। এই বাঁধটি 1975 সালে চালু হয়েছিল এবং এর প্রধান উদ্দেশ্য ছিল নদীর পানিকে হুগলি নদীর দিকে স্থানান্তরিত করে কলকাতা বন্দরের নাবত্ব বজায় রাখা। বাঁধটির অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় 16.5 কিলোমিটার দূরে। ফারাক্কা বাঁধের ইতিহাস এবং নির্মাণ। ফারাক্কা বাঁধের পরিকল্পনা মূলত 1947 সালে ভারত পাকিস্তান যা বর্তমান বাংলাদেশ বিভাজনের পর থেকেই শুরু হয়। হুগলি নদীতে পলি জমে যাওয়ার কারণে কলকাতার বন্দরের প্রবাহ কমে যাওয়ায় একটি বড় সমস্যা দেখা দিয়েছিল এবং এই সমস্যার সমাধানের জন্যই ভারতের পরিকল্পনাকারীরা গঙ্গা নদীর কিছু পানি হুগলি নদীতে স্থানান্তর করার জন্য এই বাঁধটি নির্মাণের প্রস্তাব দেয়। 1961 সালে ফারাক্কা বাঁধ নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1971 সালে। 1971 সালে শেষ হলেও বাঁধটি 1975 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এই ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে রয়েছে। এই বাঁধটির পাশে একটি 38 কিলোমিটারের দীর্ঘ ফিডার ক্যানাল নির্মাণ করা হয় যা গঙ্গা নদীর পানি হুগলি নদীতে নিয়ে যায়। তবে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে কিন্তু বন্যার ঝুঁকি রয়ে গিয়েছে। প্রতি বছরই ফারাক্কার বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা দেখা দেয় এবং শত শত মানুষের জীবন নাশ দেখা দেয়। তাছাড়াও নানা ধরনের অর্থনৈতিক ক্ষতি তো রয়েছেই। এখন আপনাদেরকে জানাবো ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের কোন কোন ঝুঁকির সম্মুখীন হতে হয়। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশে বন্যার ঝুঁকি বৃদ্ধি পায়, বিশেষ করে বর্ষা মৌসুমে। বাংলাদেশে নিম্ন অঞ্চলগুলোতে বন্যার সৃষ্টি করতে পারে। এখন আপনাদের এই সমস্যার কারণগুলো নিয়ে আলোচনা করব। পানির অবাধ প্রবাহের বাধা। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর নির্মিত হওয়ায় এর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। বর্ষাকালে যখন ভারী বৃষ্টিপাতের কারণে নদীর পানির স্তর বৃদ্ধি পায় তখন বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয়। এই অতিরিক্ত পানি পদ্মা নদীর মাধ্যমে বাংলাদেশের নিম্ন অঞ্চলে প্রবেশ করে যা সেসব অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষ করে যদি একেবারে বেশি পরিমাণ পানি ছাড়া হয় তাহলে তীরবর্তী অঞ্চলগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা বেশ থাকে। নদীর প্রাকৃতিক প্রবাহের পরিবর্তন। ফারাক্কা বাঁধের কারণে গঙ্গা পদ্মা নদীর প্রাকৃতিক প্রবাহের পরিবর্তন হয়েছে। শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেয় কিন্তু বর্ষাকালে অতিরিক্ত পানি প্রবাহ রয়েছে। এই অস্বাভাবিক প্রবাহের পরিবর্তনের কারণে বাংলাদেশের নদীগুলোর উপর বেশ প্রভাব পড়ে যা পরবর্তীতে বন্যার কারণ হতে পারে। নদীর পানি জমা এবং নাব্যতা হ্রাস। ফারাক্কা বাঁধের কারণে পদ্মা নদীতে পলি জমা বেড়েছে। এতে নদীর নাব্যতা কমে যাচ্ছে যা বন্যার সময় পানি নিষ্কাশনের পথে বাধা সৃষ্টি করে, ফলে নদীর পানি তীরে উঠে বন্যা বাড়িয়ে দেয়। অব্যবস্থাপনা ও তথ্যের অভাব। ফারাক্কা বাঁধের পানি নিয়ন্ত্রণ এবং বন্টন ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে সেটি বন্যার ঝুঁকি বাড়াতে পারে। ভারত থেকে যখন অতিরিক্ত পানি বাংলাদেশে প্রবাহিত হয় তখন যদি বাংলাদেশের কাছে আগাম সতর্কতা বার্তা বা তথ্য না থাকে তাহলে তারা যথাযথ প্রস্তুতি নিতে পারবে না, যার ফলে বন্যায় ক্ষতির পরিমাণ বেশ বেড়ে যাবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তনের ফলে বর্ষাকালে বৃষ্টির পানি বাড়ছে যার ফলে নদীগুলোর পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। এই অতিরিক্ত পানি যখন ফারাক্কা বাঁধের মাধ্যমে বাংলাদেশে প্রবাহিত হয় তখন নিম্ন অঞ্চলে বন্যার ঝুঁকি আরও বেড়ে যায়। কৃষি এবং অবকাঠামো ক্ষতি। বন্যার কারণে বাংলাদেশের অনেক কৃষি জমি তলিয়ে যায় যা ফসলের ক্ষতি করে এবং খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়ে। এছাড়া কাঠামোগত ক্ষয়ক্ষতি যেমন রাস্তা, ব্রিজ এবং বাঁধের ক্ষতি, তাছাড়াও অর্থনৈতিক নেতিবাচক প্রভাব ফেলে এই বর্ষার কারণে। ফারাক্কা বাঁধের কারণে যে বন্যার ঝুঁকি সৃষ্টি হয় তা মোকাবেনার জন্য বাংলাদেশকে কৌশলগতভাবে পদক্ষেপ নিতে হয়। এতে আন্তর্জাতিক সহযোগিতা, বিশেষ করে ভারত ও বাংলাদেশের মধ্যে তথ্য বিনিময় এবং সংকট ব্যবস্থাপনা কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে নদী ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়ন করাও অত্যন্ত জরুরি। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে, বিশেষ করে ফেনী, কুমিল্লা, তাছাড়াও অন্যান্য জায়গাতে কিন্তু এখন বিশাল বন্যায় ঝুঁকি রয়েছে। তাছাড়াও কত মানুষ মারা গিয়েছে এবং কত ক্ষয়ক্ষতি হয়েছে এ কিন্তু এখনও প্রকাশ পায়নি। তবে ফারাক্কা বাঁধ নিয়ে এক একজনের এক এক ধরনের মতামত রয়েছে।
ফারাক্কাবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। আপনি কি ফারাক্কাবাদের পক্ষে নাকি বিপক্ষে তা জানাবেন কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আর যাচ্ছে না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।